যদি কহি গোটিয়ে হিসাব দেবি, 4 রু 14 ভিতরে ওড়শাকু দিল্লী বসি লোক সেতবে 3 লক্ষ কোটি টাকা দিয়েছিল। 14 রু 24 ভিতরে নরেন্দ্র মোদি ওড়শাকু 8 লক্ষ টাকা দিয়েছেন। ইয়াকু বড়াইবা, বিকাশ করিবা পাই, ভারতর যুবক মানুষ ভবিষ্যতের সুরক্ষিত রাখিবা পাই, 400 পার করিবা পাই পড়িব। বালেশ্বর আমার গোটে বৈচারিক প্রয়োগশালা, আমি গতথর সবু প্রকার ঝড় ঝঞ্ঝাকু প্রতিহত করিকি উপকূল অঞ্চলরে 2টি সিট কু জিতিলে, বালেশ্বর জিতিলে, ভুবনেশ্বর জিতিলে। এইথর বালেশ্বর আরম্ভ হয়েকি ব্রহ্মপুর পর্যন্ত জিতিবা, ব্রহ্মপুর আমি জিতি সারি, আমি পুরী জিতিবা, আমি ভুবনেশ্বর জিতিবা, আমি কটক জিতিবা, জগৎসিংহপুর জিতিবা, কেন্দ্রাপড়া জিতিবা, যাজপুর জিতিবা, ভদ্রক জিতিবা, বালেশ্বর জিতিবা, এই উপকূল অঞ্চলকু এইথর পুরা মোদিময় করিবা দায়িত্ব আমার সমস্ত। বন্ধুগণ, ওড়িশা বিধানসভা পাই নির্বাচন হচ্ছে, এইটি আমি পরিচয় করলে আমার বিধানসভা প্রার্থী মানে 24 বর্ষ হেলা গোটিয়ে সংবেদনহীন অপারগ তাণু দুর্নীতিগ্রস্ত সরকার ভুবনেশ্বর তাকে বদলাইবার সময় আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিলে আজ ভারতীয় জনতা পার্টি সেবা করিবার অবসর মিলছে, ওড়িশারে দশন্ধি দশন্ধি ধরিকি কংগ্রেস কু সেবা করিবার সুযোগ মিলিতেলা, বিগত 24 বর্ষ ধরিকি বিজু জনতা দলকু বি সুযোগ মিলিছে, তাহলে ভারতীয় জনতা পার্টি কু অবসর দিয়া যাও। আমি ভারতীয় জনতা পার্টি কু অবসর দেলে আমি ওড়িশা কু 1 নম্বর রাজ্যের করিবু, 1 নম্বর রাজ্যের। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।